পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়ের পাদদেশে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ অকৃত্রিম বনানি আর বন্যপ্রাণীদের বাসস্থান ডুয়ার্স। ডুয়ার্সের নাম শুনলে যেমন মনে আসে গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া ইত্যাদি অতি পরিচিত অভয়ারণ্যের নাম, ঠিক তেমনই মনে পড়ে বক্সা টাইগার রিজার্ভের নামও। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত 760 বর্গ কিলোমিটার আয়তনের এই অভয়ারণ্য প্রায় 284 রকম পাখি, হাতি, হরিণ ও লেপার্ডের অন্যতম বাসস্থান। এই রকম বৈচিত্র্যের জন্য বক্সা টাইগার রিজার্ভ অরণ্যপ্রেমীদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। বক্সা টাইগার রিজার্ভে সাফারির জন্য আপনাকে প্রথমে পৌঁছতে হবে আলিপুরদুয়ার থেকে 17 কিলোমিটার দূরে এই অভয়ারণ্যের এন্ট্রি গেট রাজা ভাতখাওয়াতে। আপনি আলিপুরদুয়ারে যে কোনো হোটেলে থাকতে পারেন এবং সেখান থেকে গাড়ি নিয়ে রাজা ভাতখাওয়াতে এসে সাফারি করতে পারেন। কিন্তু সাফারির সাথে যদি জঙ্গলে রাত্রিবাস করার অভিজ্ঞতাও নিতে চান, তো আপনাকে থাকতেই হবে রাজা ভাতখাওয়াতে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বক্সা জাঙ্গল লজে। এই ভিডিওতে আমি বক্সা জাঙ্গল লজ নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার ডুয়ার্সের ভিডিওগুলি এখনও না দেখে থাকেন তো দেখার অনুরোধ রইল। আমি ভিডিওর লিঙ্ক আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বক্সা জাঙ্গল লজ কীভাবে বুক করবেন, এখানে থাকার খরচ কত, এসব তথ্য ভিডিওর শেষে দেওয়া রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তো একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিতে ভুলবেন না। বক্সা জাঙ্গল লজে পৌঁছাতে গেলে আপনি কলকাতা থেকে ট্রেনে পৌঁছতে পারেন আলিপুরদুয়ার স্টেশনে। হাওড়া ও শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার পৌঁছানোর অনেক ট্রেন পেয়ে যাবেন। আলিপুরদুয়ার থেকে রাজা ভাতখাওয়ার দূরত্ব মাত্র 17 কিলোমিটার। স্টেশনের কাছ থেকে গাড়ি পেয়ে যাবেন, চাইলে লোকাল ট্রান্সপোর্টও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি শিয়ালদহ থেকে NJP-তে নেমে সেখানে শিলিগুড়ি জাংশন থেকে ট্রেনে রাজা ভাতখাওয়া পৌঁছতে পারবেন। রাজা ভাতখাওয়া স্টেশনের একেবারে কাছে বাঁশ ও অন্যান্য গাছের জঙ্গলের মাঝে এই বক্সা জাঙ্গল লজ। লজের গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা গোল ঘর, এটাই রিসেপশন। রিসেপশনের উল্টো দিকে একখানা পার্কের মতো বানানো, পার্কটিতে ফুল ও পাতাবাহার গাছ দিয়ে সুন্দর করে সাজানো। তবে সেখানে আগাছা জন্মে পার্কের সৌন্দর্য কিছুটা কমিয়ে দিয়েছে। পার্কে দোলনা ও অন্যান্য জিনিসও রয়েছে, এখানে আপনি দিনের বেলা বসে বেশ খানিক সময় কাটিয়ে দিতে পারবেন অনায়াসেই। তবে আপনি যদি শীতকাল ছাড়া অন্য সময় এখানে আসেন তবে সন্ধ্যের পরে ওই পার্কে একদম যাবেন না, রাতে পার্কে আলোর ব্যবস্থা নেই। আর একটু গরমের ভাব দেখা দিলেই সেখানে নাকি কিং কোবরার আনাগোনা হয় রাতের দিকে। পার্ক পেরিয়ে সোজা চলে গেলে দেখা যাবে একটা এল প্যাটার্নের একতলা বাড়ি, এটাই থাকবার জায়গা। এই বাড়িতে পরপর অনেকগুলো ঘর আছে, প্রতিটি ঘর কোনো না কোনো পাখির নামে রাখা হয়েছে। ঘরের সামনে টানা গ্রিল দেওয়া বারান্দা, আর তার ঠিক পিছনেই ঘরগুলো পরপর সাজানো। ঘরের মধ্যেটা খুব ভালো না হলেও এক বা দুদিনের জন্য কাজ চালিয়ে নেওয়া যায়। ঘরগুলো সব AC, সঙ্গে অ্যাটাচড বাথরুম। ঘরের মধ্যে বেশ কিছু পুরনো প্যাটার্নের ফার্নিচারও রয়েছে। লজের কম্পাউন্ডের চারিপাশে অনুচ্চ প্রাচীর দিয়ে ঘেরা, এখানে কোনো ইলেকট্রিক ফেন্সিং নেই। দেখলাম সেই প্রাচীরের অনেকগুলো জায়গায় ভাঙা। হোটেলে লোকের কাছে জানলাম যে এখানে হিংস্র প্রাণীর কোনো উৎপাত নেই, তবে মাঝে মাঝে হাতির দল পাশের বাঁশবাগানে চলে আসে খাবারের খোঁজে। রিসেপশনের ঠিক পাশেই একখানা দোতলা বাড়ি, সেই বাড়ির একতলাতে রেস্টুরেন্ট কাম ডাইনিং হল। এখানে রেস্টুরেন্টের কোনো মেনু সিস্টেম নেই, রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করে নিতে হবে কী খাবার পাওয়া যাবে। ওদের যেরকম কাঁচামাল থাকবে ঠিক সেই রকম অর্ডার নেবে ওরা আপনার কাছ থেকে। তবে তার বাইরে অন্য কিছু খেতে চাইলে সেটা আগেভাগে বলে দিলে ভালো হয়, তাহলে ওরা রাজা ভাতখাওয়া বাজার থেকে সেগুলো কিনে এনে আপনাকে রান্না করে দেবে। কিন্তু চা ও কফি আপনি চাইলেই পাবেন, অর্ডার দিলে কিছুক্ষণের মধ্যেই চা বা কফি পৌঁছে যাবে আপনার একদম ঘরে। পরন্ত বিকেলের আলোতে ঘরের সামনে বারান্দায় বসে জঙ্গলের দিকে দেখতে দেখতে গরম চায়ে চুমুক দিতে আপনার বেশ ভালোই লাগবে।
এতে রান্নাবান্নাও খুব সুন্দর, খাবারের পরিমাণও বেশ বেশি দেয়। ডাইনিং হলে অনেকগুলো টেবিল চেয়ার পাতা আছে, ডাইনিং হল থেকেই ছোট কাউন্টারের মাধ্যমে ওপাশের রেস্টুরেন্টের সঙ্গে কথাও বলতে পারবেন। এখানে খাবার দেওয়া হয় কাগজের প্লেটে, তবে এতে রান্না খাবার খেয়ে আপনার মন বেশ তৃপ্ত হয়ে উঠবে। খাবারের খরচ ঠিকঠাক, খরচ অবশ্য নির্ভর করবে আপনার দেওয়া অর্ডারের উপর। আপনার সঙ্গে যদি নিজস্ব গাড়ি থাকে তো বিকেলের দিকে গিয়ে লজের খুব কাছে রাজা ভাতখাওয়া মিউজিয়াম দেখে আসতে পারবেন। সেখানে বন্য প্রাণী ও স্থানীয় সংস্কৃতির এক অপূর্ব প্রদর্শন দেখতে পাবেন। বক্সা টাইগার রিজার্ভে সাফারি করতে গেলে আপনাকে জিপ বুক করতে হবে, আর বুকিং আপনি বক্সা জাঙ্গল লজের রিসেপশন থেকেই করে ফেলতে পারবেন। রিসেপশনে বললেই তারা কিছু অ্যাডভান্স নিয়ে আপনার জন্য সাফারির জিপ বুক করে দেবে। তবে এই বুকিংয়ের কাজটি আপনি লজে চেক ইন করে প্রথমেই সেরে ফেলবেন, তাহলে পছন্দ মতো টাইম পেতে আপনার অসুবিধা হবে না। সাফারির জিপ আপনাকে লজ থেকে পিক আপ করে নিয়ে যাবে, আবার সাফারির শেষে লজেই ড্রপ করে দিয়ে যাবে। এবার আসি বুকিং ও খরচের কথায়। বক্সা জাঙ্গল লজ বুক করা যায় অনলাইনে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। WBFDC এর ওয়েবসাইটে গিয়ে রাজা ভাতখাওয়া বক্সা জাঙ্গল লজ সিলেক্ট করলেই আপনি সব ঘরের অ্যাভেলেবিলিটি দেখতে পাবেন। সেখান থেকে আপনি পছন্দের ঘরটি সিলেক্ট করে বুক করে নিতে পারেন। এখানে ডাবল বেডরুমের ভাড়া 2400 টাকা পার নাইট, GST আলাদা। যাওয়ার সময় সব গেস্টের ফটো আইডি কার্ডের জেরক্স অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, চেক ইনের সময় কাজে লাগবে। বুকিং 90 দিন আগে ওপেন হয়। বক্সা জাঙ্গল লজ খুব উন্নত মানের হোটেল না হলেও জঙ্গলের মধ্যে রাত কাটানোর এক অনবদ্য অভিজ্ঞতা আপনার হবে। রাতে নিঝুম নিস্তব্ধ পরিবেশের মাঝখানে টিমটিমে ইলেকট্রিক বাল্বের আলোতে রাত কাটিয়ে পরদিন সকালে যখন আপনি সাফারি শেষ করে আবার ফিরতি পথ ধরবেন, আপনার মনে থাকবে এক অভূতপূর্ব আনন্দ। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনার কিছুমাত্র কাজে লেগে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। এইরকম আরও বেড়ানোর ভিডিও নিয়ে আমি বিদ্যুৎ আপনাকে মানুষ ভ্রমণ করাতে হাজির হব আমার চ্যানেলে ওয়ান্ডারিং বিদ্যুতে খুব শিগগিরই। চোখ রাখুন আমার চ্যানেলে।